إِنَّهُ سُلْطَانٌ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ যারা আল্লাহর কাছে সাহায্য কামনা করে যারা ঈমান নিয়ে আসে আল্লাহর উপর ভরসাটাও করে আল্লাহর উপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও গোলাম যেহেতু তুমি আমার উপর ঈমান এনেছো আর পরিপূর্ণ রূপে ভরসাও করেছো আমার উপর সুতরাং আমি তোমার অভিভাবক হয়ে গেলাম আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায় তামাম দুনিয়া আমার জন্য জান্নাতের বাগিচার মতো হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদের মাঝে ঘোষণা দিবে অমুক বান্দাকে ভালোবাসি ও আমার ফেরেশতারা পৃথিবীর মানুষকেও জানায়া দাও যেন তারাও আমার এই বান্দাকে বেশি ভালোবাসে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এই মানুষটার জন্য তাম দুনিয়া কাঁদলেন কেন কাঁদলেন তার কলবের মধ্যে আল্লাহর জিকির জারি থাকতো সব সময় কোরআন সব সময় অ্যাক্টিভ থাকতো এই মানুষটার অন্তরের মধ্যে এই মানুষটার হার্টের মধ্যে এই মানুষটার মস্তিষ্কের মধ্যে আল্লাহর বিধান পবিত্র কোরআনুল কারীম সব সময় অ্যাক্টিভ থাকতো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে এত সম্মান দিলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ সে ধর্মের হোক বেধর্মের হোক তার জন্য চোখের পানি ফেললেন এটা নিদর্শন চোখে দেখা আমাদের এর সে বাস্তব নিদর্শন আর আমরা কি দেখতে পারি এজন্য পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে বুঝে বুঝে আমল করতে হবে এই বুঝে বুঝে যদি আমরা আমল করতে পারি আমাদের কাছ থেকে জাহান্নাম দূরে চলে যাবে জান্নাত আমাদের নিকটবর্তী হয়ে যাবে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলি অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সঙ্গে শয়তানের ওসওয়াসা থেকে নিজেকে হেফাজত করার জন্য আল্লাহর আশ্রয় কামনার লক্ষ্য নিয়ে আমরা তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না জাহান্নাম
كان تمر صدا ثم قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مرتي হবে যখন شهيد মারণ দিও আমাকে شهادت জানি শুধু ওই জীবন সে জীবন দিও আমাকে মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে বালা বলল আমি যদি আর বহতাম মদিনার ওই পথ সেই পথে মর হেঁটে যেতেন نور نبي حضرت حسن حسين هش هش نست وامار بخي هش چکھے آمار بويت ندی پیش نیامار আমি যদি আর বহতাম মদিনার ওই পথ রণমে জাহাদার যা ফেরি হামে সকনবার যাব না ফেরি খোদাবন্দ বকসন্দ দস্তগীর করিমে খতা বকস পূজা পিজির করিম সজায়া জামিল সিয়াম নবিউল বরায়া শফিউল উমাম ইমামে রাসুল পেশওয়ারে সাবিল আমিনে খোদা মহব্বতে জিবরাইল মুহাম্মাদুন بشر لك البشر بل هو يكتة والناس كالحجر لا يمكن الصنع كما كان حقه بعد ذكاد بزرگ توي قصة مختصر اللهم بارك لنا في قرآن الكريم محفل وبلغنا جنات الفردوس اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب النار ومن عذاب الجهنم ومن فتنة الأحياء والممات ومن فتنة المسيح الدجال يا رب كرمت أغر كريم এই কুরআনুল কারীমের মাহফিল কে কিয়ামত কে দিন মুসিবত কো হাম লগক নজত কে ওসিলা বানা দে আমিন সুম্মা আমিন সমস্ত গুণগান প্রশংসা হৃদয় নিংড়িয়ে একমাত্র সেই রবের দরবারে যে রব আমাকে আপনাকে তামাম দুনিয়ার সকল সৃষ্টিকে এখনো টিকিয়ে রেখেছেন এই ধরাতে আমরা হয়তো
বহু আগেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারতাম যদি আমার রব চাইতেন আমার রব চাইলে পৃথিবীর কারোর ক্ষমতা নাই সেটা প্রতিরোধ করা কেননা সবকিছু নির্ভর করে আমার রবের ইচ্ছার উপর এজন্য আমরা মনের আঙ্গিনা থেকে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এই পৃথিবীতে শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন আর শয়তান সবচেয়ে বেশি অখুশি হয় আবার আমরা যখন আল্লাহর শুকরিয়া ছেড়ে দিই প্রশংসা ছেড়ে দিই তখন সবচেয়ে বেশি খুশি হয় শয়তান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি অখুশি হন এই শুকরিয়া আমাদের চলনে আমাদের বলনে আমাদের প্রতিটি ধাপে ধাপে এই শুকরিয়া রয়েছে আপনি হয়তো নিস্তলা থেকে উপর পাঁচতলায় উঠতেছেন সিঁড়িবে আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আপনি শুকরিয়া আদায় করলেন প্রশংসা করলেন খুশি হলেন আমার আল্লাহ আপনি পাঁচতলা থেকে নিচের দিকে নামতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তাসবিহ পাঠ করলেন খুশি হলেন আমার রব আপনি ফাস্ট ফুডের দোকানে দামি খাবার অর্ডার দিয়েছেন টাকা আপনার খাচ্ছেন আপনি পেট ভরছে আপনার শুধু আপনি এতটুকু বললেন আলহামদুলিল্লাহ শুরু করলেন বিসমিল্লাহ বলে শুকরিয়া আদায় হয়ে গেল আল্লাহ খুশি হয়ে গেলেন রব বেজার হয়ে চলে গেল শয়তান আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার সামনে কোনো বুজুর্গ ব্যক্তি দেখতে পেলেন আপনি সালাম দিলেন এটাই তো শুকরিয়া হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি প্রশংসা করলেন আল্লাহ খুশি হলেন রব শয়তান বেজার হয়ে চলে গেল আপনি আপনার টিচারের সঙ্গে কথা বলতেছেন জাস্ট ইউ আর টকিং উইথ ইওর টিচার এট দ্য মোমেন্ট ইউ শুড টক মডেল নরমালি মডেস্ট আপনি আপনার সঙ্গে টিচারের সঙ্গে উইথ স্মাইল ফেস হাসি হাসি মুখে কথা বললেন এবং সম্মানের সঙ্গে উইথ রেসপেক্ট খুশি হলেন কে আমার রব বেজার হয়ে গেল শয়তান আপনি আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন সকলের সঙ্গে আপনি সম্মানসূচক কথা বললেন ভালো ব্যবহার করলেন মিষ্টি হাসি দিয়ে তাদের সঙ্গে আপনি সৌজন্য সাক্ষাৎ করলেন এই জিনিসগুলো শয়তান চায় না আল্লাহ চায় আর এটাই হলো আল্লাহ শুকরিয়া আপনি খাওয়ার মধ্যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আপনার চাকরির মধ্যে আপনার ব্যবসার মধ্যে সব জায়গায় আছে আল্লাহ শুকরিয়া প্রশংসা আমাদেরকে বেছে বেছে এই প্রশংসা করতে হবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন ইয়াল্লাজিনা আমানু ও পৃথিবীর ইমানদার মানুষগুলো শোনো ওয়া আমিলুস সলিহা তোমরা বেছে বেছে সৎ কাজ করো বেছে বেছে যে পরিশ্রম অল্প জাস্ট ইউ ডু লেস হার্ড লেবার বাট ইউ উইল গেট এ লট অফ বেনিফিট ফ্রম অলমাইটি আল্লাহ দ্যাট ইজ টেকনিক ইউনিক টেকনিক ডিজিটাল টেকনিক আল্ট্রা মডার্ন টেকনিক ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দেন ইউ উইল গেট ইয়োর লাইফ সেন্স অ্যান্ড অল টাইম মাই অলমাইটি আল্লাহ গাইড ইউ ইউ সে দিস ওয়ে ইউ কাম ব্যাক দিস ওয়ে সুতরাং আমরা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারি আমরা হয়তো মনে করি মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল এটাই হলো আল্লাহর শুকরিয়া না আপনি নামাজ আদায় করলেন ফরজ এরপরে কিছু সময় বসে তাসবিহ তাহলিল আদায় করলেন এটাও শুকরিয়া আপনি বের হলেন মসজিদ থেকে বের হলেন বাম পা দিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু আল্লাহুম্মা ইন্নী আসালুকাল মিন ফাদলিক হে আল্লাহ এই পৃথিবীর জমিনে আমি নামলাম আপনি আমার কে রহমত দিয়ে ভরিয়ে দিন আমার রিজিকে বরকত দিন আমাকে পর্যাপ্ত পরিমাণ
রিজিকের ব্যবস্থা করে দিন, ফাদলিক রিজিক আমাকে দেন, এই জমিনে আমার জন্য হালাল উত্তম, আপনি খুশি হবেন রসুলের সন্না মোতাবেক এই রুজির ব্যবস্থা করে দেন, খুশি হবেন আমার রব, অসন্তুষ্ট হয়ে দৌড় দিবে এবলিস। আপনি মসজিদে প্রবেশ করলেন ডান পা দিয়ে, আপনি টয়লেটে প্রবেশ করলেন বাম পা দিয়ে, টয়লেট থেকে বের হলেন ডান পা দিয়ে, এটাই তো শুকরিয়া, দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস, দোয়া করলেন, আপনি টয়লেট থেকে বের হলেন, ইউ আর গেটিং আউট ফ্রম টয়লেট এট দ্য মোমেন্ট ইউ সে দ্যাট টাইপ অফ প্রেয়ার, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফা, সো মাই অলমাইটি আল্লাহ মে বি হ্যাপি অ্যান্ড ইবলিস ডেভিল রান ফাস্ট ফ্রম ইউর লাইফ, বাই নো মিন্স ডেভিল নোস আই হ্যাভ নো চান্স টু দিস পার্সন, বাই নো মিন্স অল টাইম দিস পার্সন অ্যাডমায়ার টু অলমাইটি আল্লাহ, খুশি হবেন আমার রব, অসন্তুষ্ট হয়ে শয়তান আপনার কাছ থেকে পালাতে বাধ্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ আমাদের 24 ঘন্টায় থাকতে হবে। আমরা তো ভেবে নিয়েছি জিকির, আর জিকির এই জিকির শব্দ দিয়ে শুধু মাগরিবে সপ্তাহে একদিন 1 ঘন্টা জিকির করলাম এটাই হলো জিকির, আসলে না, জিকির জালকা ফর, এই জিকিরের দ্বারা 24 ঘন্টায় দিনের মধ্যে 24টা ঘন্টা ইউ হ্যাভ টু রিমেম্বার মাই অলমাইটি, আপনাকে স্মরণ করবে তো হবে আল্লাহ সুবহান তাআলাকে, দ্যাট ইজ জিকির, এটাই তো জিকির, আল্লাহ স্মরণ, আল্লাহ স্মরণ থেকে আপনি যখনই বিমুখ হয়ে যাবে ইবলিস আপনাকে পেয়ে যাবে, আর ইবলিস যখন আপনাকে পেয়ে যাবে সে আপনাকে কুফরীর সঙ্গে লিপ্ত করানোর জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন পৃথিবীতে অসংখ্য দোয়া রয়েছে, অসংখ্য ইবাদত রয়েছে, কোন ইবাদতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা বলেন নাই যে তোমরা এই দোয়াটা পাঠ করো, কিন্তু কোরআনুল কারীম পাঠ করার পূর্বে, কোরআনুল কারীম তেলাওয়াত করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে বলে দিলেন ফায়জা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমার কাছে তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাও, কেননা শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি তুমি আমার কাছে পানা না চাও তোমাকে কোরআন থেকে বিমুখ করে দেবে, কোরআন থেকে তোমাকে দূরে সরাইয়া রাখবে, কোরআন থেকে তোমাকে দূরে সরিয়ে রাখবে ইবলিস। এজন্য আল্লাহ বললেন আমার কাছে কোরআনুল কারীম তেলাওয়াত করার পূর্বে আমার এই ভাষাটা আমার এই কথাগুলো তুমি যখনই তেলাওয়াত করবা, যখনই আমার সঙ্গে তুমি কথা বলবা বান্দা শোন, তখনই তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানা চাও। ইন্নাহু সুলতানু আলাল্লাযীনা আমানু ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর কাছে সাহায্য কামনা করে, যারা ইমান নিয়ে আসে আল্লাহর উপর, ভরসাটাও করে আল্লাহর উপর, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও গোলাম যেহেতু তুমি আমার উপর ইমান এনেছো আর পরিপূর্ণরূপে ভরসাও করেছো আমার উপর, সুতরাং আমি তোমার অভিভাবক হয়ে গেলাম, আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায় তামাম দুনিয়া আমার জন্য জান্নাতের বাগিচার মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদের মাঝে ঘোষণা দিবে অমক বান্দাকে ভালোবাসি, ও আমার ফেরেশতারা পৃথিবীর মানুষকেও জানায়া দাও যেন তারাও আমার এই বান্দাকে বেশি ভালোবাসে। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এই মানুষটার জন্য তামাম দুনিয়া কাঁদলেন, কেন কাঁদলেন, তার কলবের মধ্যে আল্লাহর জিকির জারি থাকতো সব সময়, কোরআন সব সময় অ্যাক্টিভ থাকতো এই মানুষটার অন্তরের মধ্যে, এই মানুষটার হার্টের মধ্যে, এই মানুষটার মস্তিষ্কের মধ্যে
আল্লাহর বিধান পবিত্র কোরআনুল কারীম সব সময় অ্যাকটিভ থাকতো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে এত সম্মান দিলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ সে ধর্মের হোক বেধর্মের হোক তার জন্য চোখের পানি ফেললেন এটা নিদর্শন চোখে দেখা আমাদের এর সে বাস্তব নিদর্শন আর আমরা কি দেখতে পারি এজন্য পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে বুঝে বুঝে আমল করতে হবে এই বুঝে বুঝে যদি আমরা আমল করতে পারি আমাদের কাছ থেকে জাহান্নাম দূরে চলে যাবে জান্নাত আমাদের নিকটবর্তী হয়ে যাবে